আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমাদের নেক্সট দিন তোমাদের হিসাব বিজ্ঞান নীতি উপয়োগ পরীক্ষা হতে যাচ্ছে। তোমাদের এই পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করে দিচ্ছি, যদি তোমরা এটি না মানো তাহলে তোমরা পরীক্ষায় কিন্তু ফেলও আসতে পারে, ঠিক আছে? তাই তোমাদের যে বিষয়টা জানা খুবই জরুরি সেটা হচ্ছে আমরা যে এ পার্টের যে সাজেশনটা দিয়েছি, এ পার্ট থেকে তোমরা সরাসরি কমন পাবে, কিন্তু বি পার্ট সি পার্ট থেকে তোমরা সরাসরি কমন পাবে না। কেন কমন পাবে না? আমরা যদি তোমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কোনো প্রশ্ন কিন্তু রিপিট হয়নি বি এবং সি পার্টের জন্য, কিন্তু নিয়ম কমন পড়েছে। তাই আমরা প্রতিটা প্রশ্নের জন্য দেখো একটা অঙ্ক দিয়ে সেই আকারে কিন্তু আমরা প্রায় পাঁচ ছয়টা সাতটা আটটা কিন্তু তোমাদেরকে অনুরূপ প্রশ্ন দিয়েছি। তাই তোমরা নিয়মটা শুধু আয়ত্ত করবে, অঙ্ক মুখস্থ করে আসলে লাভ হবে না। একই কথা সি পার্টের ক্ষেত্রেও, তোমরা শুধু নিয়মটা আয়ত্ত করবে, অঙ্ক কিন্তু সরাসরি কমন পাবে না। এখন অনেকে আবার পরীক্ষা দিয়ে আসে আমাকে আবার বলবা যে রাজু স্যার কি সাজেশন দিয়েছে কমন পড়েনি, কারণ আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি নিয়ম কমন পড়বে। যদি নিয়ম কমন না পড়ে তোমরা এসে পরীক্ষা দিয়ে এসে আমাকে ধরবে যে স্যার আপনার সাজেশন থেকে কমন পড়েনি, ঠিক আছে? তাই অবশ্যই তোমরা নিয়মগুলো আয়ত্ত করবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, সাজেশন নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে আমার সাথে মেসেজ করবে। সো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।